করোনাভাইরাসে সারাদেশ লকডাউন থাকায় অসহায় মানুষের মধ্যে রাজধানীর বাসাবোতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন। নিরাপদ দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল ও তেল সহ বিভিন্ন পণ্য তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু বুদ্ধিপ্রিয় মহাথেরো, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিঙ্কু কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুরজিৎ বড়ুয়া এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।